ইউটিউবের সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার। আমি ডক্টর রতন কুমার পাল, আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার প্রায় লোকের ইনসোমনিয়া এই রোগে কিন্তু খুব ভুগছেন, মানে অনিদ্রা যে রোগের জন্যে ভুগছেন। এই অনিদ্রা সমস্যাটা জন্যে প্রায় বিশ্বে এক রিসার্চে বলা হয়েছে বিশ্বের 35% মানুষ কিন্তু এই অনিদ্রা বা ইনসোমনিয়া এই রোগে কিন্তু ভুগছেন। তাই আজকে আমি যে হোমিওপ্যাথি যে পেটেন্ট ওষুধ সম্বন্ধে বলবো সেটাকে অবশ্যই দেখবেন, এবং যাদের এই সমস্যা আছে অনিদ্রার সমস্যা, ইনসোমনিয়া যে অনিদ্রার সমস্যা আছে তাদের ক্ষেত্রে সুন্দর কাজ করবে। এবং ওষুধটা ব্যবহার করার আগে অবশ্যই যে লক্ষণগুলো আমি বলছি সেই সব সমস্যা যদি থাকে অবশ্যই ওষুধটা ব্যবহার করবেন। তার আগে আমি বলে দিই, আমি ডক্টর রতীন কুমার পাল, আমার ইউটিউব চ্যানেল ডক্টর রতীন কুমার পাল। ভিডিওটা একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশের যে বেলাইক অ্যালার্মটি আছে অবশ্যই বাজিয়ে রাখবেন যে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। যে নলেজেবল ভিডিও আপনারা দেখছেন, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে বা নিজের আত্মীয়দের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ইনসোমনিয়া, মানে অনিদ্রা। অনিদ্রা রোগে তো আমাদের বাড়িতে বলেন বাড়ির আশেপাশে প্রায় রোগে এসব সমস্যায় কিন্তু ভুগছেন। তা অনিদ্রা যে সমস্যাটা, যদি আপনাদের প্রায় লোকে বলে যে এটা স্বাভাবিক সমস্যা, এটা হতেই পারে বয়স হয়ে গেছে অনিদ্রার সমস্যাটা, কিন্তু এই অনিদ্রাটা দীর্ঘদিন হলে মানুষের পাগলও হয়ে যেতে পারে। তাই জন্যে আপনার যদি অনিদ্রার সমস্যা থাকে অবশ্যই যে হোমিওপ্যাথি পেটেন্ট মেডিসিন বলবো অবশ্যই ব্যবহার করুন, নিশ্চয়ই ফল পাবেন। তা বন্ধুরা, যদি অনিদ্রার যে সমস্যাটা, যাদের হয়তো দেখবেন ঘুম আসছে, ঘুমাচ্ছে কিন্তু হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা পর ঘুম ভেঙে যাচ্ছে, আর সারা রাত ঘুম নাই। এক একজন তো সারা রাত এবং শোয়ার পর থেকে, বিছানায় শোয়ার পর থেকে সারা রাত সকাল পর্যন্ত ঘুম নেই। আবার কারো কারো হয়তো ঘুম হচ্ছে, আবার মাঝে মাঝে দু এক চার দিন পর আবার ঘুম হচ্ছে না, আবার ঘুম হচ্ছে আবার ঘুম হচ্ছে না, এইরকম নানারকম যদি সমস্যা দেখা যায়, এই সব সমস্যা সব ইনসোমনিয়া, এই সমস্যা অনিদ্রার সমস্যায় ভুগছেন এনারা। এবং যাদের হয়তো হয়তো দু চার দিন পাঁচ দিন এরকম সমস্যা দেখা দিয়েছে যে হ্যাঁ ঘুম আসছে না, তাদের বিশাল হয়তো টেনশন বা হয়তো বিশাল কোনো সমস্যায় ভুগছেন, তার জন্য কিন্তু ঘুমটা আসছে না, এগুলো কিন্তু ইনসোমনিয়া কেস নয়, এটা অনিদ্রা কেস। যাদের হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন, হয়তো কন্টিনিউ দুমাস দেড় মাস দু মাস থেকে ভুগছেন, তাদের যদি অনিদ্রা এইসব সমস্যাগুলো দেখা দেয় সেগুলো কিন্তু ইনসোমনিয়া বা অনিদ্রা রোগে কিন্তু পড়ছে। তা বন্ধুরা, এই অনিদ্রার রোগ হওয়ার কারণটা কী কী? এই অনিদ্রা হওয়ার কারণ মানসিক চিন্তা বা কোনো জায়গায় হয়তো আপনি ব্যথা পেয়েছেন বা দুঃখ পেয়েছেন, সেটা হয়তো আপনি শোয়ার পরে সেই চিন্তাটা আপনার মাথার মধ্যে চলে আসছে, হয়তো রাত্রের দিকে সেই টেনশনে আপনি ঘুমাচ্ছেন না, বা হয়তো আপনার রাত্রের দিকে কোনো ভয়ের ব্যাপার আছে সেই কারণে আপনি হয়তো রাত্রে ঘুম হচ্ছে না, বা অনেকের হয়তো দিনে হয়তো নাইট ডিউটি থাকে, একদিন হয়তো দিনের ডিউটি একদম রাত্রে নাইট ডিউটি যারা করেন, হয়তো দিন একদিন ডিউটি রাত্রে একদিন ডিউটি, দিন একদিন ডিউটি রাত্রে, এদের ঠিক মানে ঘুমটা ঠিক ব্যালেন্স আনতে পারেন না, মানে নিয়মিত ঘুমটা কিন্তু এনারা ঠিক অ্যাডজাস্ট করতে পারেন না। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে এই কারণে কিন্তু অনিদ্রার রোগটা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয়তো যখনই পেয়েছেন যেখানে পেয়েছেন সেখানে শুয়ে পড়ছেন, সকালবেলা উঠে দান মেজে মুখ ধুয়ে চারটা খাওয়ার পরে শুয়ে পড়লেন, তোমার কেউ হয়তো 10টার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন, তাহলে কী করে রাত্রে ঘুম আসবে তার? ঘুমের তো একটা লেভেল থাকতে হবে, একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, এরকম খবরদার করবেন না। আবার অনেকের খারাপ ব্যাড হ্যাবিট আছে, রাত্রের দিকে বসে 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 মোবাইল দেখা, কিন্তু রাত্রে বসে মোবাইল দেখতে 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 আপনি যে কখন 12টা বেজে গেছে, কখন 1টা বেজে গেছে, আপনি অনলাইনে আছেন,
আমি নিজেই বুঝতে পারলাম না। করতে করতে অন্যদিন দেখবেন যে ভোর হয়ে গেছে, 4টে বেজে গেছে, অন্যদিন দেখবেন 5টা বেজে গেছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ভেতরে যদি ঢোকেন তাহলে কিন্তু আপনি আর বেরোতে পারবেন না। আপনাকে বলা হচ্ছে না সোশ্যাল মিডিয়া আপনি বন্ধ করুন, আপনি সোশ্যাল মিডিয়া দেখুন, দিনে দেখুন, রাত্রে দেখুন, রাত্রে শোবার 1 ঘন্টা আগে আপনি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিন। যেসব ইয়াং ছেলেদের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে অনিদ্রা, এগুলো ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা যে রাত্রের দিকে চালু রাখছেন এবং সোশ্যাল মিডিয়া দেখতে 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 যে কখন যে আপনার টাইম শেষ হয়ে যাচ্ছে, ভোরে যাচ্ছে, সকালে হচ্ছে, সকাল হচ্ছে, আপনি ডিউটি চলে যাচ্ছেন, তাহলে ঘুমটা হবে কখন? এই অনিদ্রায় ভুগতে হবে আপনাদের। এই কন্টিনিউ 1 মাস 2 মাস হতে হতে আপনারা অটোমেটিক অনিদ্রা ভুগতে পারবেন, ভুক্তভোগী হয়ে যাবেন। তাই এই ইনসোমনিয়া এই রোগটা থেকে যদি আপনারা যদি মুক্তি পেতে চান, প্রথমে তো ওষুধ খাওয়া তো আপনাদের প্রয়োজন নেই, প্রথমে ওষুধ খাবেন না, ওষুধ খাওয়া প্রয়োজন নেই। আপনার কোন সমস্যার জন্য আপনি এই প্রবলেমটা হচ্ছে অনিদ্রা, সেটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, সেই সমস্যাটাকে আপনাকে সলভ করতে হবে। সেই সমস্যাটাকে আপনি নিজে নিজে যদি সলভ করতে পারেন তাহলে আপনার কোনো মেডিসিনের প্রয়োজন নেই। যদি আপনার যদি কোনো বন্ধুর সঙ্গে যদি ভুলবশত কোনো কিছু সমস্যা হয়ে থাকে বা নিজের আত্মীয়দের সঙ্গে ভুলবশত কোনো সমস্যা হয়ে থাকে, নিশ্চয়ই সেটা মিটিয়ে ফেলুন, বা কার সঙ্গে যদি ঋণ ধ্যান করে থাকেন সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন, বা আপনার যদি মোবাইলের ইন্টারনেট চালু রেখে সোশ্যাল মিডিয়ার ভেতরে ঢুকে পড়ছেন সেটাকে আপনি শোবার 1 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিন। দেখেন আস্তে 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 আপনার যে সমস্যা ছিল সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক সময় অনেকের ভালোবাসা বা মনের মানুষ তাকে প্রচণ্ড আঘাত দিয়ে অন্যজনের সঙ্গে পালিয়ে যায়, এর জন্য কিন্তু অনিদ্রার যে রোগটা দীর্ঘদিন রাতে শুলেই কিন্তু সেই চিন্তা চলে আসে এবং সেই জন্য কিন্তু দীর্ঘদিন এরকম সমস্যা হতে হতে কিন্তু আপনি অনিদ্রার রোগে ভুগবেন। যে ইনসোমনিয়া হতে হতে দীর্ঘদিন হতে হতে কিন্তু আপনি পাগল হয়ে যেতে পারেন। তাই জন্যে বন্ধুরা, আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে বা আপনাদের বাড়ির যদি কারো যদি এরকম সমস্যা থাকে, অবশ্যই সেটাকে সেই চিন্তা মাথা থেকে উড়িয়ে দেন, বা যদি মিটাবার থাকে মিটিয়ে নেন, ঠিক আছে? যদি এইসব সমস্যায় যারা ভুগছেন তাদের জন্যে বেস্ট জার্মানি কোম্পানির হোমিওপ্যাথি পেটেন্ট মেডিসিন অ্যাডাল্ট 25, হোমিওপ্যাথি মেডিসিন অ্যাডাল্ট 25 জার্মানি কোম্পানি, অবশ্যই দেখে কিনবেন অ্যাডাল্ট 25। বানানটা ভালো করে দেখুন, ADEL অ্যাডাল্ট 25, মানে অ্যাডাল্ট 25 নম্বরে যে হোমিওপ্যাথি জার্মানির যে ড্রপসটা আছে অবশ্যই মেডিসিনটি কিনতে পারেন, অবশ্যই দেখে নেবেন সিল ফাইল কিনে, এবং এই মেডিসিনটি হোমিওপ্যাথি স্টোর থেকে পেয়ে যাবেন। এই হোমিওপ্যাথি অ্যাডাল্ট 25 মেডিসিনটি যাদের ইনসোমনিয়া বা অনিদ্রার যে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে। ইনসোমনিয়া যাদের অনিদ্রার যে রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে অ্যাডাল্ট 25 মেডিসিনটি খুব ভালো কাজ করবে। যাদের হয়তো 1 মাসে 2 মাসের মধ্যে যাদের ঘুমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অ্যাডাল্ট 25 এই মেডিসিনটি ব্যবহার করবেন। যদি ব্যবহার করেন যা তাদের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা 15 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার সকালে দুপুরে রাত্রে খাওয়ার 1/2 ঘন্টা আগে অবশ্যই ব্যবহার করবেন। যা রাতের দিকে যে খাবার যে ড্রপটা যখন রাত্রে খাবেন আধ কাপ জলে মিশিয়ে 15 ফোঁটা করে অবশ্যই খাবার 2 ঘন্টা আগে খাবেন, তাহলে কিন্তু সুন্দর কাজ করবে। অ্যাডাল্ট 25 মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন। এবং যাদের অনিদ্রায় সমস্যায় দীর্ঘদিন ভুগছে তাদের ক্ষেত্রে হয়তো কন্টিনিউ 2 থেকে 3 মাস খেতে পারে হতে পারে, আর যাদের অল্প দিনে ভুগছেন তাদের 1 মাস খেলে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা যখন সমস্যা ঠিক হয়ে যাবে অটোমেটিক আপনারা মেডিসিনটি তখনই কমাতে দিনে 2 বার খাবেন, 2 বার খেতে খেতে রাত্রের দিকে শুধু 1 বার খাবেন, খেতে খেতে আস্তে 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 কিন্তু বন্ধ করে দেবেন, ঠিক আছে? তাহলে বন্ধুরা, ইনসোমনিয়া যে সমস্যার জন্য যে অ্যাডাল্ট যে 25 মেডিসিনটি বলেছে এর এমআরপি হচ্ছে 295, এই মেডিসিনটির দাম হচ্ছে আপনার 295 টাকা। তা আপনারা যদি কোনো সময় অফার দিলে অনলাইনে কিনতে পারেন, অনলাইনে কিনলে অনেক সময় এটা কম দামে পেয়ে যেতে পারেন,
আপনারা 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন। এবং যদি না পান তাহলে আপনারা মেডিকেল হোমিওপ্যাথি যে মেডিকেল স্টোর আছে সেখানে থেকে আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। কিন্তু অবশ্যই দেখে নেবেন সিল ফাইল কিনা এবং ডেট আছে কি না, এটাকে অবশ্যই আপনারা দেখে কিনে নেবেন। আর এই হোমিওপ্যাথি মেডিসিন চলাকালীন ভিজা ভাত, কাঁচা পেঁয়াজ আর টক একদম খাবেন না। আর এই হোমিওপ্যাথি মেডিসিন অবশ্যই ব্যবহার করুন। তা বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আমি বলে দিই, যদি আমার ভিডিও লাগে, ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লক্ষ্য রাখবেন। এবং এই নলেজেবল যে ভিডিও আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি, যদি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।